আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাক্রম চালু রয়েছে, যেখানে চলতি মাসের প্রায় 8 মাস অতিবাহিত হয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে। তারপরেও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চলতি মাসেই বাতিলের দাবি জানিয়েছে শিক্ষকরা। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা কি বললেন, এ সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে থাকছে এই আলোচনায়। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা এখানে শিক্ষাবার্তা.কমের একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। হেডলাইনে বলা হচ্ছে, অবশিষ্ট 4 মাসের জন্য শিক্ষাক্রম 2012 প্রয়োগের দাবি। অর্থাৎ এ বছরের যে আর 4 মাস বাকি আছে, এই 4 মাসে তারা শিক্ষাক্রম 2012 চাচ্ছে। বিস্তারিত বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাকর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে যৌক্তিক, সময় উপযোগী ও জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, যাকে সংক্ষেপে ইউট্যাব বলা হয়। শিক্ষাখাতের সংকট সমাধানের লক্ষ্যে এই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা পর্যালোচনা শেষে নির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও দিয়েছে সংগঠনটি। রবিবার 25 আগস্ট সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দায়িত্ব গ্রহণের পরপরই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন উপযোগী নয় এবং তা পরিমার্জন করা জরুরি বলে তার অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি নতুন শিক্ষাক্রমের বাস্তবায়নযোগ্যতা, বিশেষ করে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তা কার্যকারী হবে না বলে করেন। তিনি যথাসম্ভব আগের শিক্ষাক্রমে ফিরে গিয়ে পর্যায়ক্রমে তা পরিমার্জন করার মাধ্যমে শিক্ষাক্রমের ধারাবাহিকতা নির্বিঘ্ন রাখার উপরও অধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরও বলেন, বর্তমানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা 2025 সালে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর আগের শিক্ষাক্রম অনুসারে অধ্যয়ন করতে শিক্ষণ ঘাটিজনিত প্রতিবন্ধকার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে থাকবে। এই ঝুঁকি নিরসনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম 2012-এর আলোকে 2024 সালের অবশিষ্ট 4 মাসের জন্য ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে একটি ব্রিজিং কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এই ব্রিজিং কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীর প্রয়োজনীয় বিষয়বস্তু সংশ্লিষ্ট শিক্ষণ যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে। উল্লেখ থাকে যে এই 3 শ্রেণীর জন্য নতুন শিক্ষাক্রমের সামগ্রিক প্রক্রিয়া স্থগিত থাকবে। ইউট্যাব অর্থাৎ শিক্ষকদের সংগঠনটি মনে করেন, প্রাথমিক স্তরের জন্য পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের সঙ্গে জাতীয় শিক্ষাক্রম 2012-এর অনেকটাই ধারাবাহিকতা রয়েছে, ফলে শুধু আগের মূল্যায়ন প্রক্রিয়ায় ফিরে এনে বর্তমান শিক্ষাক্রম অব্যাহত রাখা যেতে পারে। 2025 সালের জন্য জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসরণে প্রণীত পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ ব্যবস্থা করতে হবে। অতিসত্বর নতুন শিক্ষাক্রম প্রণয়ন কমিটি গঠনের মাধ্যমে 2026 সাল থেকে বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপরোক্ত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসবে। তারা বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার এই মনোভাবের সঙ্গে একমত পোষণ করেছি এবং উপদেষ্টার এ বক্তব্যে বাংলাদেশের আপামর মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। এখানে বলা আবশ্যক যে ইউট্যাব অর্থাৎ আমাদের সংগঠন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সভা, সেমিনার ও লেখালেখির মাধ্যমে নতুন শিক্ষাক্রমকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনুপযোগী বলে দাবি করে আসছে। এমনকি শিক্ষাখাতে ফাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসন, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অন্যায়, দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ইউট্যাব। তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এক্ষেত্রে বর্তমান শিক্ষাবর্ষের শেষ 4 মাস এবং 2025 শিক্ষাবর্ষের জন্য দুটি ভিন্ন পরিকল্পনা গ্রহণ করা দরকার। বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য 2026 সালে SSC পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে গ্রহণ করা সমীচীন। এজন্য অনতিবিলম্বে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভাগ করা এবং জরুরি ভিত্তিতে তাদের জন্য জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত বই ছাপানো ও বিতরণের ব্যবস্থা করতে হবে। বই বিতরণের পূর্ব পর্যন্ত বইগুলোর অনলাইন ভার্সন NCTV-র ওয়েবসাইটে আপলোড করে রাখা। এই কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের স্বার্থে বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পরবর্তী 18 মাসের একটি একাডেমিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
প্রিয় বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সংগঠন যে প্রস্তাবটি রেখেছে এটি আপনি কতটুকু গ্রহণযোগ্য মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এ বিষয়ে সরকারের শিক্ষা উপদেষ্টা কী জানায় তা নিয়ে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও বানানো হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।